নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। নারীরাকে নিজের বাড়িতেও সুরক্ষিত? মুর্শিদাবাদের ঘটনার পর এবার এ প্রশ্ন উঠতে শুরু করেছে। ফের প্রকাশ হয়েল নির্যাতনের খবর। অপ্রাপ্ত বয়স্কাকে শারীরিক নিগ্রহের অভিযোগ উঠল আত্মীয় থুরি নিজের দাদুর বিরুদ্ধে। এই প্রথম নয়, এর আগেও ঘটেছে এমন ঘৃণ্য ঘটনা দাবি পরিবারের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ ডোমকলে। অভিযোগ, চকলেট দেওয়ার নাম করে বাড়ি থেকে নাতনি সম অপ্রাপ্ত বয়স্কাকে ডেকে নিয়ে যেত বছর 45-এর ওই ব্যক্তি। সুযোগ বুঝে মেয়েটির সঙ্গে অভাব্য আচরণ করলে বাড়িতে এসে সমস্ত ঘটনা সে মাকে জানায়। বিষয়টি জানাজানি হতে সরগোল পড়ে যায় এলাকায়। নির্যাতিতার মায়ের অভিযোগ, এই প্রথম নয়, এর আগেও দু তিনবার এরকম ঘটনা ঘটিয়েছে ওই ব্যক্তি। লোকলজ্জার ভয়ে কাউকে জানাতে পারেননি তারা। আমার মেয়ে বাড়িতে ছিল, পলাথন ভাজ করছিল। পলাথন ভাজ করতে করতে আমার মেয়েকে হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। নিয়ে যে চকলেট দিয়ে চকলেট খাবি, তাহলে সে তো না, চকলেট খাবো না। তো বলে যে চকলেট খাবি না, তাহলে তো ঘরে যা, যে তুই ছাগলটা খেয়ে দিতে গা। তাইল ছাগলটা খেতে ধরে যাওয়ার পর আমার মেয়ে যাতে গেছে, পেঁচ পেঁচুও গেছে। আচ্ছা, বিষয় হচ্ছে যে আপনার চোখের সামনে আপনার মেয়েকে টানতে টানতে নিয়ে গেল, সে কে, কেন আপনার চোখের সামনে থেকে আপনার মেয়েকে নিয়ে যেতে পারলো? ওর দাদা হচ্ছে হিসাবে সম্পর্কে দাদা হচ্ছে, মানুষ করেছে, মানুষ করেছে, ঠাট্টা আর কি করে, তাই এমনি কথা বলে তাই নিয়ে যাচ্ছে সম্পর্কে। এম তো দাদি নাই খোঁচ বাড়িতে, 10টা পর্যন্ত গাল তোকে ডাকছি, যাসনি খো একবারও, তাই বলে নিয়ে গেলো হাসতে হাসতে। এটা পরশু দিনকে হয়েছে। পরশু দিনে কি প্রথম না তার আগে হয়েছে? তার আগে দু দিন হয়েছে। আমার মেয়ে বলে নিখো, এ তো এই পাকা বাড়ি শুনে আমি শুনেছি সেটা। হ্যাঁ, আমি চুপে চুপে রেখেছি যে আমি মান সম্মানের ভয়ে বলতে পারি নিখো। মানে তাহলে গত কয়েকবার শোনার পরেও গোপন রেখেছিলেন, তারপর হঠাৎ থানার দ্বারস্থ হলেন বা আইনের দ্বারস্থ হলেন, কেন? অত্যন্ত বেড়ে গিয়েছিল সেই ঘটনা, তার জন্যই কি নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার আমার দি এখন ছোট আছে আমার মেয়ে, আমার বড় হবে ভবিষ্যৎ। আমি এবার কোনো জায়গায় যাবো, কি কি করব, আমার মেয়েকে থেয়ে দেবো আমি এখানে, কি কার দায়িত্ব থেয়ে দেবো আমি? তা আমার মেয়ে যদি এখন বড় হয়েছে দিন দিন, এবার আমার এই দুদিন শোনা হয়েছে, দুদিনের পরে এবার তিন দিন ঘটনা ঘটে দিচ্ছে এই ঘটনা। মানে রক্ষকই ভক্ষক, মানে দাদুর কাছে নাতনি সেফ নেই না, তার জন্য কি চিন্তায় পড়েছেন? চিন্তায় পড়েছি। এবং থানার দ্বারস্থ হয়েছে? থানার দ্বারস্থ হয়েছে। কি পুলিশের কি পদক্ষেপ, পুলিশ কি বলছে? আমি মানুষ এখানে যে তিন দিন হয়ে গেছে, আমাকে বাড়িতে এসেও বলতে পারত যে এ ভুল হয়ে গেছে, কি কি হয়ে গেছে, আমাকে এসব জিনিস ই করো না, তা বলে আমাকে বাড়িতে আসতে পারত। আমার তিন দিন হয়েছে, সন্ধে বলে গেছে, আমার রা গোটা দিন যাচ্ছে, ওদেরকে বাড়িতে সবার সঙ্গে বলা হয়েছে যে এ জিনিস হয়েছে, তা তো জিনিস হয়েছে, তো বাড়িতে ওরা কোনো দায় লিখছে না, অস্বীকার করছে। আপনাদের বাড়ি কটা বাড়ির পরে? হ্যাঁ, আমি জেল খাটবো, সেটা শুনল। ঘটনা স্বীকার করতে আমি শুনিনি, ও বললো জেল খাটবো, আমাকে বলেনি কেন যাইছে? তাহলে ওর কি বলবো ওকে? তারপরে কি পুলিশের ভূমিকা ঠিক আছে? পুলিশ কি এসেছে? হ্যাঁ, পুলিশ এসেছিল রাত্রে, আমরা রাত 9টার দিকে যেয়ে পুলিশ অমনি সাথে সাথে রাত 10টা 10:30 দিকে পুলিশ বাড়িতে আছে নাকি? পালাতক পালাতক হয়েছে। কেমন দাদু? স্বাস্থ্য দাদু একদম কাছে, ভাই হচ্ছে ও আমার আমার দাদু নানা শ্বশুর, আর ওটা ও ওর মানে চাষতো হচ্ছে। আচ্ছা, এটা কি মানে এটাই প্রথম না ওর চরিত্র বা ব্যবহার আগে থেকে এরকম শুনেছেন? শোনা বলতে আমার ওরকম অত শোনা শুনি না, আমার মেয়েকে দুবার থেকে তিনবারের বেলা তো আমি এই পদ্ধতি নিলাম। আচ্ছা, এর আগে বুঝতে পেরেছিলেন আপনারা? আমার মেয়ে এসে বলেছে আমাকে, ঘটনায় অভিযুক্ত পুলিশের হাতে ধরা দিয়েছে এমনটাই শোনা যাচ্ছে। তো তার
কি চাইবেন এখন, কি আপনারা মানে কি বিচার চাইছেন? আমি ফাঁসি চাইছি, করা তো করা সাজা, আমার মেয়ের আমার বিচার চাই। আমার অবশেষে আইনের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। ডোমকল থানায় অভিযোগ দায়ের করতেই ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঠিক কোন অধঃপতনের দিকে এগিয়ে চলেছে আমাদের সমাজ? আরজিকর কাণ্ডের পর ক্রমশ দীর্ঘ হচ্ছে তালিকাটা। নির্যাতিতার পরিবারের কথা অনুযায়ী এর আগে অপ্রাপ্ত বয়স্কার সঙ্গে এহনো ঘটনা ঘটে গেলেও তারা লোক লজ্জার ভয়ে প্রতিবাদ করেননি। এরকম ঘটনা হয়তো আরও চাপা পড়ে রয়েছে। আর কিভাবে প্রতিবাদ জানালে, আর কিভাবে গর্জে উঠলে এহনো ঘৃণ্য অপরাধ করতে ভয় পাবে এ সমাজের এক শ্রেণীর মানুষ? উত্তর নেই কারোর কাছে। গণেশ সাহাদ, রিপোর্ট, মুর্শিদাবাদ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।